নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আজকে বানাবো গরমে খাওয়ার একটা পারফেক্ট রেসিপি, ঝিঙে আলু পাতলা ঝোল। তার জন্য ঝিঙে আর আলু লম্বা করে কেটে নিয়েছি। এখানে বড়া তৈরির জন্য ছোলার ডাল, একটু আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর হলুদ, আর একটু জল দিয়ে ডালটা পেস্ট করে নেব বড়ার জন্য। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। প্রথমে তেলের ওপরে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যাতে আলুতে অনেক সময় জল থাকে, সেটা তেলের ওপরে দিলে ছিটকে আসে। একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসে না। তো একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন কিছুটা। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটা 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ মতন আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে রয়েছে 1/2 ইঞ্চি মতন আদা আর 3-4টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। তেলের ওপরে দিয়ে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো, ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেটাও আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব, পাকসিয়ে নেব। টমেটোটা 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো। খুব বেশি ঝাল কিন্তু ঝোলটা হবে না। যদি কেউ খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আরও কাঁচা লঙ্কা অথবা চেরা কাঁচা লঙ্কা অথবা বাটা লঙ্কার ইউজ করতে পারেন। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার কিন্তু করব না। গরমকালে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ছাড়া হালকা পাতলা খেতেই ভালো লাগে, তার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। এবার ঝিঙেটাকেও কিন্তু 5-7 মিনিট মতন সমস্ত ভেজে নেব আলু আর টমেটোর সাথে। আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ছোট ছোট সাইজের এরকম বড়া তৈরি করে নেব। ছোট ছোট এইভাবে বড়া তৈরি করে নিচ্ছি। পাশে কড়াই বসিয়ে বড়াটা ভাজছি আর এদিকে পাশের কড়াইতে ঝিঙে আলু টমেটো এগুলোকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর বড়ার অপর সাইডটা উল্টে দেব। এই বড়া কিন্তু এমনিও ডালের সঙ্গেও ভীষণ ভালো লাগে। বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এরকম ছোলার ডালের বড়া তৈরি করে খাওয়া যায়। দেখুন, এটা কষানো হয়ে এসছে টমেটো, ঝিঙে আলু। এবার আমি গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আঁচটা কমিয়ে রেখে গুঁড়ো মশলাটা সবজির সাথে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জলটা অ্যাড করব। ঝিঙে আলুর বড়ার পাতলা ঝোলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, মশলাটা কষানো হয়ে এসছে প্রায়। আঁচটা অবশ্যই একদম কমিয়ে রেখে কষাচ্ছি। তাছাড়া টমেটো বা ঝিঙের থেকে একটু যে জল বেরোয় সেটার জন্য কিন্তু মশলাটা পুড়ে যাবে না। তবুও আমি আঁচটা কমিয়ে রেখে কিন্তু গুঁড়ো মশলাটা কষাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জল দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা একটু কম লাগছিলো বলে একটু হলুদ অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। ঝোলটা ভালো করে ফুটে উঠলে একটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, একটু কিন্তু চিনি ব্যবহার না করলে খেতে ভালো লাগে না। আলুটা কিন্তু ভালো করে, আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বড়াগুলো ভাজলাম, ছোলার ডালের বড়া, সেগুলো অ্যাড করে দিচ্ছি। বড়াটা দেওয়ার পরে 2 মিনিট মতন ফোটালেই কিন্তু ঝিঙে আলু বড়ার পাতলা ঝোল একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।